আমাদের হাফেজ তাকরিমরা তো সবাই চেনার কথা চেনেন না সবাই হাফেজ তাকরিমের যিনি উস্তাদ মানে এখন সাগরে খেতে উস্তাদের পরিচয় দেওয়া লাগে যদিও তিনি আগ থেকেই সমহিমায় মহিয়ান এবং অনেক আলেমারা খুব ভালো রকম চেনেন তো সেই হজরত নিজে আমাকে শোনালেন ফেনিয়াক মাহফিলে বয়ানের আগে যে হুজুর ব্যক্তিগতভাবে আমি সবসময় প্রসিদ্ধির এন্ট্রি ছিলাম মানে ওই যে বিজ্ঞাপন দেওয়া নিজেরা ভাইরাল করা নিজেরা পাবলিকের সামনে তুলে ধরা রোগ আমার ছিল না এমনকি মাদ্রাসার বিজ্ঞাপনও আমি দিতাম না তো সারা জীবন চেষ্টা করেছি নিজেকে একটু লুকিয়ে লুকিয়ে রাখতে কিন্তু আল্লাহ এমন বিজ্ঞাপন একটা দিয়ে দিয়েছে মানে বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক হাফিজের সংখ্যা কম না অনেক ডজন ডজন আছে আলহামদুলিল্লাহ কিন্তু তাকরিমের সময় আল্লাহ তালে এমন এক মাকবুলিয়া দান করেছেন যে সেই সময় সেকুলারদের একটা আগ্রাসনের কারণে ওদের একটা প্রভাগান্ডার কারণে ইসলামপন্থীরা সবাই এমন ভাবে তাকে প্রমোট দিয়েছে এখন বলে হুজুর যে এক বিজ্ঞাপনী তাল্লা বানানো বানিয়েছে এখন ফোন আমার বন্ধ করে রাখা লাগে মন্ত্রী বলেন এমপি বলেন বড় বড় নেতারা বলেন সবার শুধু একটাই চাহিদা হুজুর আমার বাড়িতে অমুক অনুষ্ঠানে আপনার ছাত্রটাকে একটু দেন একটু কোরআন লহৎ করবে অথবা আমাদের মাহফিল একটু উপস্থিত করেন একটু কোরআন লহৎ করবে তো তিনি বলেন আমি এখন নাও করতে পারি না কারণ এত বড় বড় ফিগারদের না করা যায় না ব্যাপার স্যাপার আছে তো বাধ্য হয়ে ফোনটাই বন্ধ করে রাখি কারণ উস্তাদ কিভাবে ছাত্রের ক্ষতি করতে পারে আমি ছাত্র অবস্থায় যদি তারে মাহফিলে মাহফিলে এই কামে লাগাই দেই তাহলে টাকা পয়সা তো ঠিকই পাবে আলেম আর হওয়া হবে না তো একজন উস্তাদ কিভাবে অবুধ ছাত্রের জীবন বরবাদ করতে পারে আগে আলেম হোক তারপর স্টেজ পারফর্ম কত করা লাগে করবে ইনশাআল্লাহ তো এই হলো এখলাস